नमस्कार, आप देख रहे हैं चैनल वन। बंगाली फिल्म एंड टेलीविज़न अवार्ड 2023 का आयोजन नजरुल मंच कोलकाता में 13 अगस्त 2023 को रखा गया। आइए हमारे चैनल के माध्यम से देखते हैं पूरी खबर, और वीडियो के अंत में हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। बंगाली फिल्म एंड टेलीविज़न अवार्ड का प्रेजेंट कुछ आमी चाहिए এই বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড মাত্র পশ্চিমবঙ্গ কলকাতায় না, বিশ্বে সব জায়গায় হোক সেলিব্রেট। আমরা এই বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড মুম্বাইও যেন করি আর ইন্টারন্যাশনাল লেভেলেও যেন করি, তার জন্যে আমাদের এক হতে হবে। এক এক হয়ে আমরা জিততে পারবো। বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন যে ইন্ডাস্ট্রি আছে একে সাপোর্ট করবেন আর এটাকে সর্বশ্রেষ্ঠ নিয়ে যাবার চেষ্টা করবেন আর সাথ দেবেন সবাইকে। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের অ্যাওয়ার্ড, সুতরাং বাংলাতেই বলছি। আপনারা সবাই এখানে এসেছেন, সত্যি সত্যি আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত যে প্রথম বছর আপনাদের প্রাণকে আমরা ছুঁতে পেরেছি। আপনারা আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, সত্যি সত্যি আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। অঞ্জনবাবুর ছেলে সে আমাদের ছেড়ে চলে গেল আবার পৃথিবী থেকে, আবার একটা ধাক্কা। তখন আমি ঠিক করলাম না, একটা কোথাও ট্রিবিউট জানাতেই হবে। এই এতগুলি মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আবার এতগুলো মানুষকে আমরা একত্রিত করতে পারবো, কোথাও একটা আমাদের কিন্তু এইরকম ধরনের একটা বিশেষ অনুষ্ঠান করতে হবে। সেইভাবে এগোনোর পরে পাশে পেলাম আমার ভাই, আমার বিশ্বস্ত মানুষ, 20 বছর ধরে যাকে চিনি, সেই অভিজিৎ গুপ্তকে। অভিজিৎকে বললাম যে আমার তো ইভেন্ট করার কোনোরকম এক্সপিরিয়েন্স নেই, ইনফ্যাক্ট আমি জীবনে কোনোদিন নন ফিকশন ডিরেক্টও করিনি, যেটার মাধ্যম দিয়ে এরকম ধরনের কর্মকাণ্ড হয় অডিও ভিজুয়ালের। আমি ফিকশনের লোক, পুরোপুরি নাটক বুঝি সেটা জানি আর কি। যদি থাকবে আপনারা নিজ গুণে সেটা নিশ্চয়ই ক্ষমা করবেন। প্রথম বছর শিশুদের অনেক রকম দোষ ত্রুটি থাকে, তো সেটা আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। আগামী দিনে আপনারা যে এতগুলো মানুষ এসছেন, আমি কিন্তু আগামীটা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে পরের বছর আমরা বোধ হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করতে হবে, যেভাবে লোক মানুষ আসছেন, যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন। আমরা প্রথম বছর এটাকে আনছি, এটা বাংলার সমস্ত ফিল্ম এবং টেলিভিশনের সমস্ত কলাকুশলী এবং অ্যাক্টার অ্যাক্ট্রেস সবাইকে একটা অ্যাওয়ার্ড, সঙ্গে এক্সট্রা মানে অ্যাক্টিভিটিস, এন্টারটেনমেন্ট সব কিছুর একটা প্যাকেজ নিয়ে আজকে আসা হয়েছে। আপনারা সবাই দেখুন, এটা প্রথমবার করছি, আশা করছি এটা ভালো থাকবে, ভালো লাগবে আপনাদের, আমরা এটা কন্টিনিউ করতে পারবো। এবং আপনাদেরকে সকলকে, মিডিয়ার বন্ধুগণকে এটাই রিকোয়েস্ট যে এর যা আজকের খবরে সেটাকে আপনারা জনজনে ছড়িয়ে দিন, এটা ভালো করে আপনারা মার্কেটিং পাবলিসিটি করুন, যাতে আগামী দিনে আমাদের এই অ্যাওয়ার্ড শোটাকে এগিয়ে নিয়ে যেতে, আরও স্মুথভাবে এগিয়ে নিয়ে যেতে। বাংলার চলচ্চিত্র জগতে বিশেষ করে বড় পর্দা এবং ছোটো টিভির জন্য এটা খুব বড় একটা অ্যাওয়ার্ড সেরেমনি, এবং এখানে আজকে বাংলা সিনেমার সমস্ত নক্ষত্রদের সমাবেশ হতে চলেছে। আমরা খুবই এনজয় করছি ব্যাপারটা, এবং এই প্রোগ্রামের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং খুব আলোকিত হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যে আমাদের এই মঞ্চ। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। হাতে আমার আমন্ত্রণপত্র। কিসের আমন্ত্রণপত্র? বিএফটিএ অ্যাওয়ার্ড সেরিমনির আমন্ত্রণপত্র। বিএফটিএ অর্থাৎ বেঙ্গলি ফিল্মস অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস। আমার কাছে এটা শুধু নিছক একটা আমন্ত্রণপত্র নয়, একটা অ্যাওয়ার্ড সেরিমনির আমন্ত্রণপত্র নয়, এটা একটা ইতিহাস সূচনার আমন্ত্রণপত্র, যেখানে ফিল্মের সঙ্গে জড়িত যারা, অভিনয়ের সঙ্গে যারাই জড়িত, তাদের সম্মান জানানোর একটা বিশাল আয়োজন। এবং এই যে বিশাল আয়োজনে আমি অতিথি হিসেবে আসতে পেরেছি, আমি ধন্য। এবং আমি চাইব যে এই অ্যাওয়ার্ড সেরিমনি সারা বিশ্বের লোক দেখুক আপনাদের মাধ্যমে, এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এখনো অবধি হয়নি, বাট খেটে খুটে মানে দর্শকদের জন্যই তো আসা, দর্শকদের ভালোবাসার জন্যই যা কিছু করি আমরা সবাই প্রত্যেকে। এবার যখন 14 ঘন্টা কাজ করি, নাইট শ্যুট করি, একটা শ্যুটিং থেকে আর একটা শ্যুটিং যাই, যখন টায়ার্ড হয়ে যাই, যখন আর ভালো লাগে না, আজকে এত সুন্দর ওয়েদার, যেতে পাচ্ছি না শ্যুটিংয়ে, এই যেতে হচ্ছে শ্যুটিংয়ে, বা কারুর বার্থডে বা অ্যানিভার্সারি যখন আমরা মিস করি, তখন এই অ্যাওয়ার্ডগুলোই ইন্সপায়ার করে। আমরা বিদ্যুৎ পোদার
আন্ডার দ্য সাম গভর্নমেন্ট লেবার ডিপার্টমেন্ট নর্থ ইস্ট। ये अच्छा लग रहा है, दिस इज़ द ऑस्पियस डे टूडे। और हर बंगाली में हमें बांग्ला ही बोली, बांग्ला एक सिनेमा जगत एक बड़ रकम जगत, ये जगत खूब आनंद पा जाए, इन्हें हमें एकसाथे सबा आनंद करते एकसाथे मिलते परि। आज के दिन हमारे स्मरणीय हो चेष्टा करब प्रत्येक बार जाते दिन एकसाथे और आनंद करते स्पेशल गेस्ट हिसाब से কিন্তু আমার খুব ভালো লাগছে। থ্যাংকস টু অল মেম্বার্স অ্যান্ড থ্যাংক টু প্রেস অলসো। থ্যাংক ইউ।